আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কলিগঞ্জের সালানা মসজিদে পবিত্র মুর্শিদুল মসজিদে আশা এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য মহান প্রভুর দরবারে একবার কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা নিসার 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে মিশকাত শরীফ প্রথম খণ্ড 110 নম্বর পৃষ্ঠা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস তেলাওয়াত করেছি। আলোচিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে হাক্কানি ওয়াজিফা সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ফামা তৌফিক ইল্লা বিল্লাহ। এই যে হাক্কানি ওয়াজিফার কার্ড, দুই পাতার কার্ড, এই হাক্কানি ওয়াজিফার কার্ডের মধ্যে প্রথম লেখা আছে বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি এবং মঙ্গল। অর্থাৎ 1,24,000 পয়গাম্বর যেভাবে ইসলাম প্রচার করেছেন বিনা পয়সা, সুহি মুফতি আলম গাছ রহমতুল্লাহ ঠিক তদ্রুপ ভাবে সারা পৃথিবীর মানব জাতির কাছে ইসলাম প্রচার করেছেন বিনা পয়সা। যে হাক্কানি আঞ্জুমানে দরবারে কোনো দান বাস্ক নেই, মাজারে কোনো দান বাস্ক নেই। এই যে হাক্কানি মসজিদ, এছাড়া বাংলাদেশে অনেক হাক্কানি মসজিদ আছে এবং ভারতে অনেক হাক্কানি মসজিদ আছে, সারা পৃথিবীতে অনেক হাক্কানি মসজিদ আছে, কোনো মসজিদে কোনো দান বাস্ক নেই। কারণ হাক্কানি আঞ্জুমান দরবার হলো তাকওয়ার দরবার, পরহেজগারের দরবার। বিনা পয়সা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি দুইটি নো আল্লাহ তাআলা কোরআনে 26টি আয়াত কোরআনে উল্লেখ করেছেন। সূরা আনাম আয়াত নম্বর 90, সূরা শুরা 106 107, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, সূরা বাকারা 141, সূরা বাকারা 174 175 বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বিনা পয়সা কথা উল্লেখ করেছেন। সুফি আজান গাসি রহমতুল্লাহ আলাই তিনি হাক্কানি আঞ্জুমানের যে মূল স্লোগান সেটা হলো বিনা পয়সা দিন দিনের শান্তি এবং মঙ্গল। এই ওয়াজিফার যারা আমল করবে, যারা এই তরিকার বায়াত যারা গ্রহণ করবে, পীর সাহেবকে কোনো টাকা পয়সা দিতে হবে না। যারা আপনারা এখানে তিন দিন ছিলেন, আপনাদের কাছ থেকে কোনো চান্দা নেওয়া হয়নি, কালেকশন করা হয়নি। তিন দিন পর্যন্ত আপনাদের জন্য তাপরকে ব্যবস্থা করা হয়েছে এবং হাক্কানি ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে, হোমিওপ্যাথিক এলোপ্যাথিক উভয়টি রয়েছে এবং ফ্রি সাবান মেসোয়াক তাইবুম করার জন্য মাটি তেল সাবান সব ব্যবস্থা রয়েছে হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে বিনা পয়সা, কোনো টাকা পয়সা লাগে না। যারা কেনা আসছেন খাবার খাইবেন, তবরক খাবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না, বিনা পয়সার দরবার হাক্কানি আঞ্জুমান দরবার। রুহানি তারাক্কির উপায়, রুহানি তারাক্কি মানে আত্মার উন্নতি, আত্মাকে উন্নতি করার জন্য একটি মেডিসিন দিলেন সুফি মুফতি আজম গাসির রহমতুল্লাহ আলাই, সেটা হলো হাক্কানি ওজিফা, কোরআনি ওজিফা। আপনি যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের পরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সঙ্গে হাক্কানি দুরুশিব তিনবার, এই ওজিফাটা পড়বেন। ওজিফাটা পড়লে কি হবে, মূল কথা হলো, সারাংশ হলো, যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই হাক্কানি ওজিফা, এই ওজিফাটা আমল করে, প্রত্যেক ব্যক্তি প্রতিদিন ওজিফা আমল করার দ্বারা আট কতম দশ পারা কোরআন তেলাওয়াত করা নেকির অধিকারী হবে, সুবহানাল্লাহ। একজন মানুষ যদি প্রতিদিন আট কতম দশ পারা কোরআন তেলাওয়াত করা নেকির অধিকারী হোক, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, বছরে, জীবনে যারা এই হাক্কানি ওজিফা যারা পড়বে আমল করবে, তারা অসংখ্য অসংখ্য কোরআন খতমের সব নিয়ে তারা কবরে চলে যাবে। 24 ঘন্টা দোয়া পাবে, দুনিয়া তো দোয়া পাবে, মারা গেলেও দোয়া পাবে। আল্লাহ তাআলার কাছে আমরা কি দোয়া করি, এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ এই ওজিফা যারা বর্তমানে আমল করতেছে, অতীতে আমল করে যারা কবরে চলে গেছে, ভবিষ্যতে যারা ওজিফার আমল করবে, ওজিফা যারা পড়েন পড়তেন পড়বেন, বর্তমান অতীত ভবিষ্যৎ, আমরা যারা ওজিফা আমল করতেছি আমরা দোয়া পাচ্ছি। যারা ওজিফা আমল করে, যে সমস্ত পীর ভাইরা ওজিফার আমল করে কবর দেশে যাত্রী হয়ে গেছে, তারাও দোয়া পাইতেছে। কারণ সে একটি সিস্টেম জারি করে গেলেন সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ আলাইহি,
যারা এখনো জন্মগ্রহণ করেনি তারা সে ওজিফার সব তারা পাইতে থাকবে। এ হাক্কানি ওজিফা, এ হাক্কানি ওজিফার ফজিলত গুরুত্ব পরিসীম। সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ যে প্রার্থনা করে গেলেন, এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর, এটা অমুক একটি প্রার্থনা সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ আলাইহির। এখানে উপস্থিত রয়েছেন ডক্টর এম এ শমশের আলী সাহেব, তিনি পরমাণু বিজ্ঞানী। এই যে মাওলানা বেলাল সাহেব যেটা বলেছেন এই মুফিদুল আজিজ বইয়ের কথা, যেটা হাক্কানি আজমানের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, প্রকাশিত হয়েছে এই মুফিদুল আজিজ কিতাব, সেখানে ডক্টর এম শমশের আলী সাহেবের উনি বাণী এখানে আছে এই বইটির মধ্যে। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, প্রাক্তন পরিচালক আণবিক শক্তি কেন্দ্র ঢাকা এবং প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, পরমাণু বিজ্ঞানী স্যার এখানে বসা আছেন। এবং মাননীয় নৌপরিবহন মন্ত্রী, সাবেক মন্ত্রী, আপনার সচিব আব্দুস সামাদ সাহেব সিনিয়র সচিব ভাইজান এখানে উপস্থিত আছেন। ভাইজান বইটি অনেক কালেকশন করেছেন, অনেক দেখেছেন, সম্পাদনার কাজে জড়িত ছিলেন। হাসমতুল্লাহ দেওবন্দী রহমতুল্লাহ আলাই প্রথম হুজুর কেবলার শিষ্য ছিলেন। হাসমতুল্লাহ দেওবন্দী রহমতুল্লাহ আলাই, হাসমতুল্লাহ দেওবন্দী রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য নাতি আব্দুস সামাদ ভাই, ভাইজানরা এখানে উপস্থিত আছেন। তো ভাইজানদের প্রচেষ্টাই এখানে তারা অনেক কাজ করেছেন, সম্পাদনা কাজ করেছেন, এই বইটি প্রকাশিত হয়েছে। মাওলানা বেলাল সাহেবের তার অক্লান্ত পরিশ্রম হয়েছে। তো এই হাক্কানি আঞ্জুমানের যে কিতাবটি হাক্কানি আঞ্জুমান থেকে প্রকাশিত হয়েছে, তার গুরুত্ব ফজিলত পরিসীম। এই বইটি পড়লে আপনারা কি পাবেন? কোরআন সুন্নাহর দৃষ্টিতে আল্লাহ ওলিদের মর্যাদা প্রয়োজনীয়তা, হাদিসের দৃষ্টিতে ওলি আল্লাহদের মর্যাদা, ওলি আল্লাহগণ কিয়ামতের ময়দানে নূরে মিম্বর অবস্থান করবেন, আউলিয়া কেরামের দোয়া কবুল হোক, আউলিয়া কেরামকে মহব্বত করার ফজিলত, ওলি আবদালের অস্তিত্ব হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস আলকে বায়াত বা মুরিদ হওয়ার দলিল, পীরদের দরতে হবে, এবং ইসলামের চারটি স্টেজ অর্থাৎ তাসাউফের চারটি দরজা, শরীয়ত তরিকত হাকিকত মারেফত, তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। কোরআন হাদিস থাকতে পীরের কাছে যাবে কেন, বিস্তারিত উল্লেখ রয়েছে। সুফি আজম গাসি রহমতুল্লাহর জীবনী এবং তার কারামত এই কেতার মধ্যে উল্লেখ রয়েছে। সুফি আজম গাসি রহমতুল্লাহ আলাই 56টি বছর পর্যন্ত এই হাক্কানি আঞ্জুমানের খেদমত করে গিয়েছেন, গদ্দিনেশিন পীর মুতাল্লি ছিলেন, তার জীবনী এখানে উল্লেখ আছে। ওলি আল্লাহদের জীবনী তাজকিরাতে আউলিয়া থেকে এখানে উল্লেখ রয়েছে। আমাদের দাদা হুজুর কেবলা সুফি আজম গাসি রহমতুল্লাহ মুর্শেদ হজরত শাহ সুফি হাজি হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কিয়াল ফারুকি রহমতুল্লাহ আলাই, তার জীবনী এই কিতাবে উল্লেখ রয়েছে, যেটা আজকে আজকে এখানে পড়া হবে। দাদা পীর সাহেবের মোনাজাত, দাদা হুজুর কেবলার মোনাজাত এখানে পড়া হবে আজকে, আজকের মজলিসে উনির জীবনী এখানে উল্লেখ রয়েছে। আট মাসলার বয়ান বেলাল ভাই আলোচনা করেছেন, আট মাসলার বয়ান প্রথম দিন, আট মাসলার বয়ান এখানে বিস্তারিত উল্লেখ রয়েছে। এরপরে হাক্কানি আঞ্জুমানের একটি স্লোগান অনেকে প্রশ্ন করে যে হাক্কানি আঞ্জুমান বিনা পয়সা চলে কিভাবে, বিনা পয়সা দিন দিনের শান্তি মঙ্গল সম্পর্কে এখানে বিস্তারিত উল্লেখ আছে, এবং হাক্কানি আঞ্জুমানের জায়নামাজ সম্পর্কে উল্লেখ আছে, রুহানি তারাক্কির উপায়, রুহানি তারাক্কি বা আত্মার উন্নতির ব্যবস্থাপত্র সম্পর্কে, আত্মা বা রুহ কি, শহীদ মুমিনের আত্মা কোথায় থাকবে, নফসের প্রকারভেদ, নফসে এবং রুহের মধ্যে পার্থক্য কি, নফস কত প্রকার, কি কি আত্মার ভেদ এবং চিকিৎসা, আত্মার ভেদী চিকিৎসা বিস্তারিত উল্লেখ রয়েছে। মাওলানা সাহেব আলোচনা করেছে নামাজ সম্পর্কে, হাক্কানি আঞ্জুমানের চারটি মূলনীতি, হাক্কানি আঞ্জুমানের চারটি মূলনীতি, প্রথম মূলনীতি হলো নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজা, বিনা কাজা নামাজ পড়তে হবে, বিস্তারিত নামাজের ফজিলত গুরুত্ব সম্পর্কে কোরআন আয়াত হাদিস উল্লেখ রয়েছে, নামাজের পোশাক পরিচ্ছেদ সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে, এমনইভাবে নামাজের সুন্নত, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, রুকু সজিদা সবকিছু বিস্তারিত উল্লেখ রয়েছে। হাক্কানি ওজিফা, এই যে ওজিফার কার্ড, সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ যে ওজিফা কার্ড দিয়ে গেলেন, এই ওজিফা পড়লে কি ফজিলত, তার কি বরকত, তার মাহাত্ম্য শ্রেষ্ঠত্ব, দিন দুনিয়ার কি উপকার রয়েছে বিস্তারিত উল্লেখ রয়েছে। বিশেষ করে হুজুর কেবলা বলার বিধান, হুজুর কেবলা বলা জায়েজ আছে কিনা বিস্তারিত উল্লেখ রয়েছে। হালাল রুজি, হাক্কানি আঞ্জুমানের তিন নম্বর যে মূলনীতি সেটা হলো হালাল রুজি বক্ষণ করা, হালাল রুজি সম্পর্কে 14টি আয়াত, অসংখ্য হাদিস উল্লেখ রয়েছে। এমনইভাবে সুদ আল্লাহ হারাম করেছেন, হাক্কানি দরবার থেকে সুদের বিষয় বয়ান করা হয়ে থাকে যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না, পিস ডিপোজিট
সেভিংস অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স, যে সমস্ত ব্যাংকের সুদ দাতে সুদ আসে ওই ব্যাংকে টাকা রাখা যাবে না, এ সুদ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা উল্লেখ রয়েছে। ইনডাইরেক্ট 8টি আয়াত, 7টি আয়াত ইনডাইরেক্ট, 8টি আয়াত এখানে উল্লেখ রয়েছে। এমনইভাবে তাকওয়া পরহেজগারী সম্পর্কে উরসিকুল জায়েদ হওয়ার ফতোয়া উল্লেখ রয়েছে। হাক্কানি দুরুসের ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত উল্লেখ রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবন, মাক্কী জীবন, মাদানী জীবন এবং সুফি আজম গাসী রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার যে বংশধর ছিলেন, 37 বংশধর, সেটা বিস্তারিত উল্লেখ রয়েছে। রসুল সাল্লামের নাম শুনে চুম্বন করা, এ সম্পর্কে অনেক হাদিস উল্লেখ রয়েছে। হাইয়ালা সালাত যখন বলে তখন দাঁড়াতে হয়, এটা মুস্তাহাব, অনেক দলিল প্রমাণ রয়েছে বিভিন্ন বিষয়ে। যেটা হাক্কানি আঞ্জুমান থেকে প্রকাশিত হয়েছে, এ কিতাবের হাদিয়া হলো 350 টাকা। এখানে বাবুল ভাই বসা আছে, প্রত্যেক পীর ভাই এক একটা করে বই নিয়ে যাবেন, প্রত্যেকের ঘরে একটি বই রাখবেন, এটা দরবার থেকে হুকুম আছে। আরেকটি হলো এই যে আরেকটি পত্রিকা বিশ্ব মানব কল্যাণ পত্রিকা, এই যে হযরত মাওলানা সুফি মুফতি সাবরশিব রহমতুল্লাহ আলাই, এই পত্রিকা তিনি প্রবর্তক। বিশ্ব মানব কল্যাণ পত্রিকা প্রতি মাসে ভারত থেকে এটা দরবার থেকে ঢাকার হাইকোর্টে আসে, আপনারা এটা এই পত্রিকাটা সংগ্রহ করে নেবেন, প্রতি মাসে এই পত্রিকাটি বের হোক এটা নিয়ে যাবেন, তার হাজে হলো 10 টাকা। আরেকটি হলো হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ, হাক্কানি আঞ্জুমান শাখা ইউটিউব চ্যানেল এসএম ঢাকা, এই যে চ্যানেলটা এসএম ঢাকা, এর মাধ্যমে বয়ান উরসিকুল মজলিসগুলো প্রচার করা হয়ে থাকে। প্রতি রবিবারের মজলিস এবং প্রতি রবিবারের হাইকোর্ট মজলিস, হাজির শাহবাগ মসজিদ, এখানে অনেক পীর আছে কিন্তু রবিবারের মজলিসে যায় না, কেন? হুজুর কেবলা হুকুম আছে, আপনি ব্যস্ত, অনেক ব্যস্ত, প্রতি মাসে হলে একবার যাবেন ঢাকার হাইকোর্ট 3000 মাতার সংলগ্ন হাজি শাহবাগ মসজিদে, প্রতি রবিবার সকাল 8:30 থেকে নিয়ে 11টা পর্যন্ত সেখানে মজলিস হয়ে থাকে, আপনারা সেখানে যাবেন। এবং এখানে যে বয়ানগুলো মা বোনরা যারা আছেন, আপনারা বাড়িতে বাসা বাড়িতে বসে এসএম ঢাকার মাধ্যমে বয়ান উরসিকুল মসজিদগুলো শুনতে পারবেন। এবং ফেসবুক পেজ হাক্কানি আঞ্জুমান ঢাকা, আপনার এটা যদি চার্জ করেন ফেসবুক পেজ হাক্কানি মিডিয়া ঢাকা, এটা যদি আপনার সার্চ করেন তাহলে আপনারা ফেসবুকে দেখতে পারবেন। অতএব পবিত্র উরসিকুল মসজিদে লাইভ প্রচার করা হোক এসএম মিডিয়ার মাধ্যমে, এটা প্রত্যেকটা পীর ভাই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, হাক্কানি ওয়াজিফা বিনা কাজা, হালাল রুজি বক্ষণ করার, হারাম থেকে বেঁচে থাকার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। একবার হাক্কানি দর্শন করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রাসূলিকা মুহাম্মাদ।